প্রিয় শিক্ষার্থীরা, গঙ্গাজলা বিএম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফেরদৌস আমিন তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বিগত ক্লাসগুলো ভালোভাবে ফলো করেছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। প্রথম অধ্যায়ের ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম। ডাটা স্ট্রাকচারে গত ক্লাসে আমি প্রকারভেদগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় ডাটা স্ট্রাকচারের লিনিয়ার ডাটা স্ট্রাকচারের আজকে একটি প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব, সেটি হলো অ্যারে। অ্যারে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের প্রথম অধ্যায়ে আমি আলোচনা করছি এবং প্রথম অধ্যায়ের পাশাপাশি তোমাদের দশম অধ্যায়েও এই অ্যারে নিয়ে আলোচনা আছে, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের এই প্রথম অধ্যায়ের পাশাপাশি দশম অধ্যায়েও তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আসো আমরা শুরু করি ক্লাস। অ্যারে, অ্যারে শব্দের আবিধানিক অর্থ হলো শ্রেণীবদ্ধ সজ্জা। অ্যারে শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধ সজ্জা। আর দ্বিতীয় নম্বর হল সমজাতীয় ডাটার সমাবেশ। সমজাতীয় বা একই জাতীয় ডাটা সমাবেশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দুটি পয়েন্ট এখানে বললাম। একটি হলো অ্যারে শব্দের আবিধানিক অর্থ হলো শ্রেণীবদ্ধ সজ্জা, আর দুই নম্বর পয়েন্ট বললাম সমজাতীয় বা একই জাতীয় ডাটার সমাবেশ। সমজাতীয় বা একই জাতীয় ডাটা বলতে আমরা আসলে কী বুঝি? আমরা এর আগে ডাটার প্রকারভেদে আমরা পড়েছি, ডাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে অ্যারে যখনই আমরা প্রোগ্রামে ব্যবহার করব, সেক্ষেত্রে অ্যারের যে প্রধান যে বৈশিষ্ট্যটা হবে সেটি হলো একই জাতীয় ডাটা। তাহলে একই জাতীয় ডাটা কী ধরনের ডাটা হতে পারে? সেটি ইন্টিজার টাইপেরও হতে পারে, সেটি ফ্লোট টাইপেরও হতে পারে, সেটি ক্যারেক্টার টাইপের ডাটাও হতে পারে। তাহলে আমরা যদি এখন অ্যারেকে ঘোষণার পদ্ধতিটা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো দুই নম্বর হলো সিনট্যাক্স, অ্যারে সিনট্যাক্স বা অ্যারে ঘোষণার পদ্ধতি। তাহলে অ্যারে ঘোষণার পদ্ধতিটা একটু লক্ষ্য করো। প্রথমে যে জিনিসটা হবে সেটা হলো ডাটা টাইপ, ডাটা টাইপ। তারপর হবে অ্যারে নেম, আর তৃতীয় হবে হলো অ্যারে সাইজ। তাহলে প্রিয় শিক্ষার্থীদের একটু লক্ষ্য করো, অ্যারেকে যদি আমরা প্রোগ্রামে ঘোষণা করতে চাই বা অ্যারের সিনট্যাক্স বলো বা গ্রামেটিক্যাল যেটাই বলো, তাহলে সেটার সিনট্যাক্সটা কী হবে? প্রথমে হবে হলো ডাটা টাইপ, তারপরে হবে হলো অ্যারে নেম, এবং তৃতীয় নম্বর যে পোর্শনটা সেখানে হবে হলো অ্যারের সাইজ। আমরা একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বলি। দেখো ডাটা টাইপ, ডাটা টাইপ আমি ধরে নিলাম ইন্টিজার ডাটা টাইপ। কী ধরে নিলাম? ইন্টিজার টাইপের ডাটা। এখানে আমি অ্যারে নেম যেটা সেটা নাম দিলাম হলো রোল, এবং এখানে অ্যারে সাইজ সেখানে আমরা দিলাম হলো 5। তাহলে একটু লক্ষ্য করো, আমি প্রথমে বলেছিলাম অ্যারে সিনট্যাক্সের জন্য ডাটা টাইপ। তাহলে ডাটাটা কী টাইপের? ইন্টিজার টাইপের ডাটা।
ডাটাটা কি টাইপের হবে, একটা ইন্টিজার টাইপের ডাটা। অ্যারে নেম, এখানে আমরা অ্যারে যে একটা নাম দিলাম সে নামটা দিলাম হলো রোল, এবং সাইজ এখানে দেখো সাইজ দিয়েছি হলো 5। অর্থাৎ এখানে 5 বলতে আমরা 5টা ভ্যালু বুঝবো, কতটি ভ্যালু বুঝবো, 5টি ভ্যালু বুঝবো। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে আমরা 5 লিখেছি, এটিকে আবার প্রোগ্রামিং এর ভাষায় এটিকে ইন্ডেক্স বলা হয় অথবা সাবস্ক্রিপ্ট বলা হয়। তাহলে এই অ্যারে সাইজের যে ভ্যালুটা এটাকে ইন্ডেক্সও বলা হয় আবার সাবস্ক্রিপ্টও বলা হয়। আমরা যদি এই উদাহরণটি তোমাদের সামনে একটু উপস্থাপন করতে চাই, তাহলে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে ইন্টিজার, রোল এবং 5 লিখেছি। তাহলে এটাকে তোমরা যদি ব্যাখ্যা করতে চাও তাহলে কিভাবে ব্যাখ্যা করবে দেখো। রোল, তাহলে 5 জন রোল, 5 জন স্টুডেন্টের এখানে রোল কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে দেখো 0 এর রোল নাম্বার আমরা ধরে নিলাম 15, 1 এর রোল ধরে নিলাম আমরা 17, এর রোল ধরে নিলাম আমরা 20, এর রোল ধরে নিলাম আমরা 21, এর রোল ধরে নিলাম আমরা 22। তাহলে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে ডাটা টাইপ ইন্টিজার। দেখো ইন্টিজার বলতে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বুঝি, তাহলে যে কোনো স্টুডেন্টের রোল নাম্বারগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে থাকে। তাহলে এখানে 5 বলেছি, দেখো 5টা ভ্যালুই কিন্তু এখানে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। এখানে প্রোগ্রামিং এর জন্য যে কোনো ভ্যালু আমরা শুরু করব 0 দ্বারা। তাহলে কী দ্বারা শুরু করবো? আমরা সাধারণত গণনা শুরু করি 1, 2, 3, 4, কিন্তু প্রোগ্রামিং আমরা অ্যারে ঘোষণার ক্ষেত্রে আমরা গণনা শুরু করব 0 থেকে। তাহলে দেখো 0 নম্বর, এই ভ্যালুর উপাদান হলো কত, 15, 1 এর রোল নাম্বার এর হলো কত, 17, 2 এর রোল নাম্বার হলো 20, 3 ইন্ডেক্স এর রোল হলো 21, এবং 4 এর রোল নাম্বার হলো 22। তাহলে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করো, আমরা অ্যারে ঘোষণার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করবো, অ্যারে যে সাইজটা এটা আমরা তৃতীয় বন্ধনীর দ্বারা প্রকাশ করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে শিখেছি অ্যারের সংজ্ঞা, এবং দ্বিতীয় শিখলাম হলো অ্যারে ঘোষণার পদ্ধতি বা অ্যারের সিনট্যাক্স। এরপরে 3 নম্বর জিনিসটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অ্যারে এর প্রকারভেদ। অ্যারে এর প্রকারভেদ, তাহলে অ্যারেকে যদি আমরা বিভক্ত করি সাধারণত 2 ভাগে বিভক্ত করা যায়, এক নম্বর হলো ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আর 2 নম্বর হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনালকে আবার 3টে ভাগে বিভক্ত করা যায়, তিনটে ভাগে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে আমরা কয়টি ভাগে বিভক্ত করলাম, 3টি। একটা হলো 2 ডাইমেনশনাল অ্যারে, 2 নম্বর হলো 3 ডাইমেনশনাল অ্যারে, এবং 3 নম্বর হলো n ডাইমেনশনাল অ্যারে। এখন আমরা
এর প্রকারভেদগুলো নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আমরা আসি অ্যারে বা একমাত্রিক অ্যারে। তাহলে অ্যারে প্রকারভেদে আমরা যদি প্রথম আলোচনা করি সেটি হলো একমাত্রিক অ্যারে। তাহলে একমাত্রিক অ্যারে কি? যে অ্যারে শুধুমাত্র যে অ্যারেকে শুধুমাত্র সারি অথবা কলামে প্রকাশ করা হয়, যে অ্যারেকে শুধুমাত্র সারি বা রো অথবা কলাম বা স্তম্ভ এই আকারে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো? একমাত্রিক অ্যারে। দেখো, আমি একটু আগেই যে উদাহরণটি তোমাদেরকে দিয়েছিলাম সেটি হলো ইন্টিজার রোল 5। এখানে দেখো আমরা যে প্রকাশ করেছিলাম এটি যদি আমরা একমাত্রিক অ্যারে হিসেবে প্রকাশ করতে চাই আমরা দুইভাবেই প্রকাশ করতে পারি। একটি হলো যদি আমরা রো আকারে প্রকাশ করতে চাই তাহলে দেখো 1, 2, 3, 4, 5, অর্থাৎ এটা হলো 0 নম্বর ভ্যালু, এটি হলো 0, 1, 2, 3, 4। দেখো এখানে 5টি ভ্যালু, এখানে আমরা রোল নম্বরগুলো উল্লেখ করি 17, 19, 20, 21, 22। তাহলে এটি দেখো সারি আকারে আমরা প্রকাশ করেছি। এই অ্যারেটাকে আমরা কিভাবে প্রকাশ করেছি? রো অথবা সারি। আবার এই অ্যারেটাকেই আমরা উলম্বভাবে প্রকাশ করতে পারি। উলম্বভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে একটু লক্ষ্য করো 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5। সরি, এটি হলো আমি প্রথমে যে জিনিসটি আলোচনা করেছিলাম এটি হলো কলাম আকারে অর্থাৎ সি। আর এটি যদি আমরা আলোচনা করি তাহলে এটি হবে রো। তাহলে লক্ষ্য করো এখানে রো হলো 1, 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 0, 4, 5টি ভেদ। আবার এটাকেও আমরা দেখো 17, 19, 20, 21, 22 এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা হবে, এটি আমরা শ্রেণীবদ্ধভাবে সাজাবো, একই জাতীয় ডাটা হিসেবেও সাজাবো, সেটা কলাম হিসেবেও থাকতে পারে, রো হিসেবেও থাকতে পারে, যে কোনো এক প্রকারে থাকতে পারে। অর্থাৎ যে অ্যারেকে আমরা কলাম অথবা রো অনুযায়ী সাজাবো তাদেরকেই আমরা কি বলবো? একমাত্রিক অ্যারে বলবো। এখন আসো দ্বিমাত্রিক অ্যারে। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিমাত্রিক অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে লক্ষ্য করো কি টু ডাইমেনশনাল এখানে হলো বহুমাত্রিক অ্যারে। অর্থাৎ যে অ্যারেকে কলাম এবং সারিতে প্রকাশ করা হয় সেই অ্যারেগুলোকেই আমরা কি বলবো? আমরা বহুমাত্রিক অ্যারে বলবো। অর্থাৎ যে অ্যারেকে রো এবং কলামে আমরা প্রকাশ করব সেগুলোকে আমরা কি বলবো? বহুমাত্রিক অ্যারে। দেখো একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ইন্টিজার আই 2, 3,
টু, এখানে দেখো আমরা একটা অ্যারে ঘোষণা করেছি, এটা হলো ডাটা টাইপ অনুরূপভাবে, এটা হলো অ্যারে নেম আর এটা হলো ইন্ডেক্স। তাহলে এখানে দেখো ইন্ডেক্সটা আমরা দুটি দ্বারা প্রকাশ করেছি, একটা হলো টু, একটা হলো থ্রি। এই টু দ্বারা আমরা প্রকাশ করবো হলো রো, আর এই থ্রি দ্বারা আমরা প্রকাশ করবো হলো কলাম অর্থাৎ সি। আমরা একটু লক্ষ্য করো, আরতে হলো রো এবং সিতে হলো কলাম। তাহলে আমরা যদি এটাতে একটা উদাহরণের সাহায্যে আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে একটু লক্ষ্য করো আমরা, তাহলে রো আমরা যদি এখানে রো 0001 0102 0003, তাহলে আমরা বলেছি দেখো এখানে আমরা একটা ম্যাট্রিক্স এখানে আকৃতি আমরা নিয়ে এসেছি, যেখানে হলো রো হলো দুইটা, একটা দুইটা রো দুইটা, আর কলাম কয়টা, একটা দুইটা তিনটা। এখানে দেখো রোর ভ্যালু হলো 2 এবং কলামের ভ্যালু হলো 3। তাহলে আমাদের এই অ্যারেটা যে প্রকাশ করেছি সেখানে দেখো রো হলো 2, একটা হলো 0 রো আর একটা হলো 1 রো, আর কলাম এখানে হলো 3, একটা হলো 01, একটা হলো 02, একটা হলো 03। এখানে ভ্যালু বিভিন্ন হতে পারে, ধরো এখানে হলো 20, এখানে 25, এখানে 30, এখানে হলো 35, এখানে 40, এখানে 45। তাহলে আমরা একটু লক্ষ্য করো, এই উপাদানটাকে যদি আমরা অ্যারে আকারে প্রকাশ করতে চাই তাহলে সেই ভ্যালুটা কি হবে, দেখো ইন্টিজার আই, এটা কত নম্বর রো, 1 নম্বর রো, দেখো 1 নম্বর রো অর্থাৎ 1, এবং কলাম হলো কত, 2, 2 নম্বর কলাম। তাহলে এই জিনিসটা দ্বারা আমরা বুঝবো হলো 0102 এর ভ্যালুটা আমরা বুঝবো হলো 40। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি টু ডাইমেনশন অ্যারের বা বহুমাত্রিক অ্যারে, অর্থাৎ যে অ্যারেকে কলাম এবং রোতে সাজানো হয় তাকেই আমরা কি বলবো, বহুমাত্রিক অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে। এবং টু ডাইমেনশনাল অ্যারের একটি আমি উদাহরণ দিয়েছি তোমাদেরকে, ইন্টিজার আই, 2 এবং 3। তাহলে এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝিয়েছি, যেখানে দেখো এখানে টু বলতে হলো রো কয়টা রো সেটা বোঝাবে, এবং কলাম 3 বলতে এখানে কয়টি কলাম সেটি বোঝাবে, এবং সেটি আমরা কীভাবে আমরা কোনটার ভ্যালু বুঝাবো সেটা আমি বুঝিয়েছি। ইন্টিজার ধরো এখানে আমরা 0102 এই ভ্যালুটা আমরা খুঁজতে চাই, তাহলে হলো 01 মানে হলো রো, রো 1 নম্বর রো এবং 2 নম্বর কলামের ভ্যালু, তাহলে এটা হলো 00 রো, এটা হলো 01। তাহলে এখানে 02, সরি এখানে তোমাদের আরেকটি আমাদের ভুল হয়ে গেছে, এখানে যদি 00 হতো এখানে হলো 01 হতো, এখানে হলো 02 হতো। তাহলে আমি এখানে 02 বলতে এই কলামের ভ্যালুটাকে আমরা বোঝাতে চেয়েছি, তাহলে 45। তাহলে আমরা লক্ষ্য করো 01 অর্থাৎ 01 রো এবং 02 কলাম, অর্থাৎ এই ভ্যালুটা দ্বারা আমরা বোঝানো হলো 01 এবং 02। অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা ভ্যালুটা খুঁজবো কীভাবে, মেমোরিতে ঠিক এইভাবে আমরা খুঁজবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে একটি জটিল বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, এখানে অ্যারে ব্যাপকতা অনেক, যারা প্রোগ্রামিংয়ে ভবিষ্যতে পড়বে তাদের জন্য অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা বিএম শাখা করছো এবং খুব সুন্দর একটা সিলেবাস তোমাদের অন্তর্ভুক্ত এখানে আছে, তোমরা খুব সুন্দর জিনিস শিখবে, ভবিষ্যতে যারা প্রোগ্রামিংয়ে পড়াশোনা করতে চাও বা প্রোগ্রামিং বিষয়ে জ্ঞান অর্জন করতে চাও তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি আজকে যে ক্লাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমাদের উপকৃত হবে তোমরা, এবং একটু জটিল বিষয় তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা ফলো করবে, এবং এই বিষয় অনুযায়ী বাসায় অবশ্যই বইয়ে তোমরা সাহায্য নিয়ে তোমরা সেই জিনিসগুলো সলভ করবে। তাহলে আজকে আমরা যে জিনিসটা আলোচনা করলাম, অ্যারের সংজ্ঞা, অ্যারের ঘোষণার পদ্ধতি, অ্যারের প্রকারভেদ, এর মধ্যে আমি অ্যারের দুইটি বিষয় নিয়ে আলোচনা করলাম প্রকারভেদের, একটি হলো 1 ডাইমেনশনাল অ্যারে, আরেকটি হলো 2 ডাইমেনশনাল অ্যারে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুন্দর থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, খোদা হাফেজ।